25 বছর আগের কথা, ভীরু পায়ে দুরুদুরু বুকে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন এক কিশোরী। মিডিয়া নামে রূপকথার জগতে পা রেখেই যেন টের পেলেন তিনি থাকতে এসেছেন। ঘটেছিল তাই, অভিনয়ের দ্যুতি ছড়িয়ে সহসাই নিজের একটা জায়গা পাকা করে নিলেন। তিনি আর কেউ নন, দিলারা হানিফ পূর্ণিমা। প্রথম সিনেমা এ জীবন তোমার আমার মুক্তি পায় 1998 সালে। তার ক্যারিয়ারে বাক বদল হয় মনের মাঝে তুমি দিয়ে, এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। গুনে গুনে অভিনয়ের সঙ্গে 25 বছর কাটিয়ে দিলেন তিনি। শুরুতেই প্রশ্ন ছিল, দীর্ঘ সময় জনপ্রিয়তা টিকিয়ে রেখে কিভাবে কাজের স্পৃহা ধরে রেখেছেন। অভিনয় ছাড়া আর কোনো কাজে পূর্ণ মনোযোগ দেয়নি, অভিনয়বিহীন নিজেকে এক মুহূর্তের জন্য ভাবতে পারিনি। আজকের এই অবস্থানে আসার জন্য দর্শক সমান কর্তৃত্ব রাখেন, তাদের সমর্থন না পেলে কাজ করে যাওয়া সম্ভব হতো না। কল্পনা তুল্য জগৎকে একান্তই নিজের রাজত্বে পরিণত করার পর এই রাজকন্যা মাঝে কাজেও বিরতি নিয়েছিলেন। ক্যারিয়ারে গেছে নানা চড়াই উতরাই, তবে দমে যাননি। ফিরে আসার পর তার আত্মা ঠিকই উড়ে বেরিয়েছে এ জগতের অলিগলিতে। তার মনে কখনো কোনো আশঙ্কা বা নার্ভাসনেসের কালো মেঘ জড়ো হতে দেননি, বরং নিজেকে প্রস্তুত রেখেছেন আবারও আলো ছড়ানোর উদ্দেশ্যে। অভিনয় ক্যারিয়ারে ভালো ভালো কাজ উপহার দিয়ে বীর দর্পেই ঘটিয়েছিলেন প্রতিভার বিচ্ছুরণ। সিনেমা, নাটক, বিজ্ঞাপন, সর্বশেষ ওয়েব মাধ্যমেও তার সরব উপস্থিতি বিমোহিত করে রেখেছিল অগুণতি দর্শককে। ক্যারিয়ারে রজত জয়ন্তীতে এসে আপনার এই এগিয়ে যাওয়ায় আপনি কতটুকু সন্তুষ্ট? পূর্ণিমার উত্তর, আমি কখনোই সন্তুষ্ট হই না। আমি মনে করি একার পক্ষে একজন শিল্পী সন্তুষ্ট হয়ে গেলে তার এগিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। তাই আমি আমার মধ্যে অভিনয়ের খিদেটা ধরে রাখি। আমার পরিবারের সদস্যরা সংস্কৃতি মনা ছিলেন, বোন থিয়েটার ও সিনেমায় কাজ করতেন, তবে আমার পরিবারের কেউ ভাবতেই পারেনি আমি অভিনেত্রী হব। বলতে পারেন হুট করে অভিনয়ে এসেছিলাম। ক্যারিয়ারে এই সময়ে সাফল্যে আমি নিশ্চয়ই খুশি। অভিনয় জীবনে 80টির মতো সিনেমায় কাজ করেছি, অনেক সিনেমা সুপার ডুপার হিট হয়েছে, আবার কিছু সিনেমা চলেনি, তার জন্য অনুতপ্ত নই, যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নানা অনুকূল প্রতিকূল অভিজ্ঞতায় ঋদ্ধ হয়ে নিজেকে প্রতি মুহূর্তে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হিসেবেই অনুভব করেন পূর্ণিমা। তাই তার কাছে জানতে চাই জীবনকে কিভাবে দেখেন। জীবনে প্রতিটি মুহূর্ত অনেক মূল্যবান, আমরা কেউ জানি না আর কতদিন পৃথিবীতে থাকব। আজ যে সময় চলে যাচ্ছে তা আর কোনোদিন ফিরে আসবে না। ক্ষণিকের এই জীবনে ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে, টুকরো টুকরো মুহূর্তকে সুন্দরভাবে উপভোগ করা উচিত। জীবনের সার্থকতা এখানেই, বললেন পূর্ণিমা।